মানুষ নিজের জীবনে সব কিছু খুঁজে পায়, শুধু নিজের ভুল খুঁজে পায় না। আপনার সুখের সময় যারা আপনার পাশে থাকে আপনি তাদের ভালোবাসেন, আর আপনার দুঃখের সময় যারা আপনার পাশে থাকে তারা আপনাকে ভালোবাসে। সেই মানুষটিকে আপনি বদলাতে পারবেন না যে নিজেই বদলাতে চায় না। তুমি গোলাপ হতে না পারলেও কাঁটা হয়ো না। যে কষ্ট লোকাতে শিখেছে সে জীবনে বেঁচে থাকতেও শিখে গেছে। কারো কথা তো শুধু আঘাত দেয়, কিন্তু চুপ হয়ে গেলে শেষ করে দেয়। কিছু মানুষ তো ধোকা দিয়েও নিজেকে ভুল ভাবে না, আর কিছু মানুষ ধোকা খেয়েও নিজেকে ভুল ভাবে। চিন্তা করো না, কেটে যায় সেই সময়টা যেটা কখনো মুশকিল হয়েছিল। এখন তো খুশিতেও ভয় লাগে, জানি না এই খুশির দাম আবার কিভাবে মেটাতে হবে। যখন অনেক কিছু বলার থাকে তখন মানুষ চুপ হয়ে যায়। ভালোবাসা কখনো কমে না, বাড়ে, কখনো শান্তি হয়ে কখনো কষ্ট হয়ে। সত্যি মানুষেরা মিথ্যে জানে না, কিন্তু মিথ্যে মানুষেরা সত্যিটা অবশ্যই জানে। সম্পর্কগুলো কখনো কখনো এইভাবেও বাঁচিয়ে রাখবেন, কখনো মেনে নেবেন আবার কখনো মানিয়ে নেবেন। একদিন নালিশ পরিস্থিতি না, নিজের উপর করব যে এত সুন্দর জীবন সামনে ছিল আর আমি দুনিয়াদারিতে ব্যস্ত ছিলাম। কিছু পর আপন বানিয়ে নিল আর কিছু আপন পর বানিয়ে দিল। খাবার হোক বা ভালোবাসা, একটু বেশি দিলেই অসম্পূর্ণ করে যায়। কিছু মানুষ আপন মানুষদের ছেড়ে দিলেও জেদ আর তর্ক কখনোই ছাড়ে না। এই দুটি কথা সবসময় মনে রাখবেন। যদি আপনি আপনার ভালোবাসার মানুষটির জন্য খুশি হন, তাহলে তাকে একটা কথা বলবেন, আই লাভ ইউ। আর যদি সে আপনার জন্য কষ্ট পায় তাহলে কথা বলবেন, আই এম সরি। হলেই কখনো সম্পর্ক শেষ হবে না।